বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেলের সামনে। প্রাসাদটি ঊনবিংশ শতাব্দীর প্রাসাদ। ময়মনসিংহ শহরের যতগুলো প্রাচীন স্থাপনা রয়েছে এর মধ্যে এটি একটি অন্যতম। শহরের প্রাণকেন্দ্র কোর্টকাছারির কাছে এটি অবস্থিত। মহারাজা সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন। 1799 খ্রিস্টাব্দে প্রাসাদটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছিল 45,000 টাকা। ভবনটি নির্মাণে লৌহের ব্যবহারের কারণে এটি জনসাধারণের কাছে লৌহকুটির নামে পরিচিত। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নির্মাণের সময় ভবনটিতে ছিল একটি রাজকীয় ভাব। এর ভেতরের ফ্লোরগুলো ছিল শ্বেত পাথরের এবং নানা রকম রাজকীয় আসবাবে ভবনটি সুসজ্জিত করা হয়েছিল। তখন এই ভবনের সামনে ছিল বাগান এবং দিঘি। বর্তমানে সেই রাজকীয় ভাব আর নেই। এর জৌলুস প্রায় মরে গেছে। এক কথা বললে মানব জীবনের মতো এর যৌবন আর নেই। এখন বৃদ্ধ, এখন মৃত্যুর পালা। তারপরেও এটা টিকে আছে টিচার ট্রেনিং কলেজের ভেতরে। বহু বরেণ্য ব্যক্তি প্রাসাদে অবস্থান করেছিলেন। মহারাজের আমন্ত্রণে 1926 সালের 15 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ আসেন। এরপরেও এসেছিলেন এই ভবনে মহাত্মা গান্ধী, লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, কামাল পাশা, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ প্রমুখ ব্যক্তিবর্গ এখানে অবস্থান করেছিলেন।